সরস্বতী পূজোর দিন পূর্ব বর্ধমান জেলার কালনার নিগমানন্দ হাই স্কুলে হলো না সরস্বতী পূজো। সমস্ত বিদ্যালয়গুলিতে পূজো হলেও এই বিদ্যালয়ে পূজো না হওয়ায় হতাশ এই বিদ্যালয় ছাত্রছাত্রীরা। এই স্কুলের নাম কি? হ্যাঁ, শ্রী নিগমানন্দ বিদ্যালয়। এই স্কুলে পূজো হচ্ছে এবছর কেন? হ্যাঁ, আচ্ছা, ঠাকুর দেখতে পেলে না স্কুলে এসে? স্কুলে কি করতে এসেছিলে? ঠাকুর দেখতে দিয়ে পুজো হয়নি, খারাপ লাগছে? এই নিগমানন্দ হাই স্কুলে কি এবছর পুজো হচ্ছে? না, এবারে পুজো হচ্ছে না। কেন পুজো হচ্ছে না? কেন দেখুন, কেন পুজো হচ্ছে না সেটা আমি বলতে পারছি না, ভেতরের খবর কি জানি না আমি, কিন্তু প্রাইমারি স্কুলে পুজো হচ্ছে এইটুকুনি শুনলাম। তবে হাই স্কুলে এবারে পুজো করছে না। আচ্ছা, মানে খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে, কারণ সব স্কুলে ছাত্রছাত্রীরা তো এটাই আশা করে যে প্রত্যেক স্কুলে পুজো হবে, গিয়ে মানে আনন্দ না করলে ওই ঠাকুর দর্শন, একটুখানি প্রসাদ বিতরণ, এইসব তো মানে সবাই তো আশা করে অবশ্যই। আর এবছর তাহলে? এবছর তো হচ্ছে না। আপনারা তো, আপনারা তো পাশের ব্যবসায়ী, মানে অনেক ছাত্রছাত্রীরা এসে তো ফিরেও যাচ্ছে তাহলে? হ্যাঁ, ফিরে যাচ্ছে। কেন পুজো করা হলো না এই প্রশ্নের উত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পাল ফোনে জানান, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল খোলেনি, সেই কারণে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদাও তোলা হয়নি, এছাড়া করোনা বিধি মেনে পুজো করা সম্ভব হয়নি। এক নম্বরের দিকে যে আমরা যখন নাকি অ্যাডমিশন করি না, হ্যাঁ, তারপর তো ছেলে পেলের কাছ থেকে স্কুলে চাঁদা নেওয়া হয়। এবার করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ, ছেলে পেলে আসছে না, তাহলে আমরা স্কুলকে পুজো হলে তো স্কুলকে ছেলে পেলে আনতে হবে, তাহলে সরকারের বিরুদ্ধে হয়ে যাবে যে সরকার নির্দেশ দিয়েছে যে স্কুলে ছেলে পেলে আনা যাবে না, মিড ডে মিল আমরা দিচ্ছি গার্জেনের কাছে, ছেলে মেয়েকে দিই না, তাই না? তারপরে আমরা অন্য স্কুল, হ্যাঁ বলি 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 দিয়ে তারপরে আমরা এইবার হঠাৎ করে তখন শুরু হলো যে 9-10, 11-12 ক্লাস শুরু হবে, তাই না? এবার সেখানেও দেখি খুব পার্সেন্টেজ কম, ভীষণ ছেলে মেয়ে কম আসছে, 10% ছেলে মেয়ে আসছে। তাদেরকে বললাম স্যার গিয়ে সরস্বতী পুজো করবি? বললো স্যার এই মধ্যে কি করে ছেলে মেয়ে আসছে না, তারপরে করলে যদি সব ছেলে মেয়ে স্কুলে চলে আসছে কোভিড বিধি কি করে মানবো, তাহলে এবছর বন্ধ থাকলে বরং কিছু ভালো হবে, কারণ কোথা থেকে কি হয়ে যাবে, কি আক্রান্ত হয়ে যাবে, তখন গার্জেন বলবে আমাদের নিয়ম করে আমাদের করতে হবে নাকি বলো? তাই না, তাই না? বরঞ্চ এক বছর যদি বন্ধ থাকে তাতে থাকবে ছেলে মেয়েরা স্যার থাকবে, আবার সামনে বছর নর্মাল হলে আবার নেওয়া যাবে, ঠিক আছে? কারণ ছেলে মেয়ে তো স্কুল আনা যাবে না, ফাইভ থেকে তারপরে কালচার অনুষ্ঠান বন্ধ রাখতে করেছি, একদম অর্ডারই আছে। নিগমানন্দ প্রাথমিক স্কুলের শিক্ষকরা জানান, ছাত্রছাত্রীদের খাওয়ানো বাদ রেখে পুজো করা উচিত ছিল। হাই স্কুলে কেন? কারণটা বলতে পারবো না, কারণ ওদের যদি গভর্নিং বডি কোনো ডিসিশন হয়ে থাকে তাহলে ওরাই ভালো বলতে পারবে, কারণ আমরা তো আর ওভাবে জিজ্ঞাসা করে কিছু ইয়ে করতে পারবো না, যাই হোক আমাদের পুজোটা ছোট করে হচ্ছে আর ওদের পুজোটা হচ্ছে না, এটা পুলিশ দেখছি, পুলিশ কাম রয়েছে, রয়েছে কিছু পুলিশ, আর পুজোটা হচ্ছে না কেন সেটা মানে একদম পরিষ্কার করে আমরা করতে পারবো, সেটা আপনি হেডমাস্টারের সঙ্গে যদি যোগাযোগ করে উঠতে পারেন জানতে পারবেন। মানে ওই গত দুদিন যে স্কুল হয়েছিল সেই স্কুল কি খুলেছিলেন ওনারা? হ্যাঁ, সেই সময় স্কুলটা খুলেছিল যখন ওই সরকারি একটা নির্দেশ এসেছিল যে ওই 9-10, 11-12 ক্লাস হবে, তখন ওরা নিয়মিত করেছিল, কিছু ছাত্র এসেছিল, মানে একদম ফুলফিল ছাত্র আসেনি তবে ছাত্র এসেছিল। ওটা কত থেকে কত পর্যন্ত ক্লাসটা? ওটা 5-12, তার মানে 9-12 ক্লাস হয়েছে। আজ পুজোটা? পুজোটা
এবার কি ছোট করে করছেন? হ্যাঁ অবশ্যই ছোট করে করছি, কারণ শিক্ষক মানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারাই আছেন, ছাত্রছাত্রীরা সেভাবে উপস্থিত হতে পারবে না, সেই জন্যই আমরা ছোট করেই করছি। ছাত্রছাত্রীদের কি বলেছেন এবছর? বলেছেন বলতে মানে আশা তো এমনি সরকারি ভাবে ওটা বন্ধ আছে, বাচ্চাদের আশা যাবে না, সেই জন্য গার্জেনরাই ওই যেমন আমাদের মিড ডে মিলের জিনিসপত্র তারা নেন সেইভাবেই তারা আসেন, তাদেরকেই খবরাখবর দেওয়া হয়েছে। আপনাদের আমাদের মানে বাচ্চাদের পাঠাবো না। আপনাদের পাশেই একটা হাই স্কুল আছে, সেই স্কুলটায় দেখলাম এবছর পুজো হচ্ছে না, এটা কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে না। কেন? কারণটা বলতে পারবো না, কারণ ওদের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারিনি। আচ্ছা, ওখানে কি অন্য কোনো কিছু হয়েছে এবছর? সরস্বতী পুজো সরস্বতী পুজো হয়নি, এবার তো এখানে পুলিশ ক্যাম্প একটা হয়েছে, পুলিশরা রয়েছে দেখছি। আচ্ছা, মানে প্রতি বছরই কি হয় সরস্বতী পুজো? সরস্বতী পুজো প্রত্যেক বছরই হয় এবং আড়মোড়ের সঙ্গেই হয়, কিন্তু এবছর এবছর হচ্ছে না। কারণটা? কারণটা আমরা বলতে পারবো না। আজকে সকাল থেকে কি স্কুলও খোলেনি? হাই স্কুল তো ওরাই আছে, হাই স্কুলে কাউকে দেখতে পাইনি আমরা যখন এসেছি। এই যে বিগত দুদিন যে ক্লাস হয়েছিল, সেই ক্লাস কি হয়েছিল? ওই ক্লাস হয়েছিল, ক্লাস হয়েছিল, গতকালও ক্লাস হয়েছে। কিন্তু সরস্বতী পূজার দিন না, আজকে তো আজকে সরস্বতী পূজা, আজকে তো হচ্ছে। কালনা থেকে ঋতু ভট্টাচার্য, রিপোর্ট আনন্দ বার্তা।